Hello everyone, আজকে আমরা ক্লাস 8 এর বাংলা মিডিয়ামের জন্য পরিমেয় সংখ্যা কয়টা বিধি ডিসকাস করব খুব বেশি ইম্পর্টেন্ট যেটা বিধি তো যারা এই ভিডিওটা দেখলা তারা কিন্তু এর আগে পরিমেয় সংখ্যার ফার্স্ট ভিডিওটা কিন্তু দেখি আর পরে এই ভিডিও দেখ পায় আর এই ভিডিও যদি তোমরা কখনো দেখছো না তাহলে ডেসক্রিপশনে লিংক আছে তোমরা এখান থেকে দেখতে পারো তো আজকে ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বাংলা মিডিয়াম স্কুলের জন্য প্লাস যারা সরকারি স্কুলে বা মানে চাকরি করছো তোমরা এই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে পারো কারণ স্টুডেন্টসদের কিন্তু এরকম ভিডিও ইউটিউবে নেই কিন্তু এরকম ভিডিও যদি ওরা পায় তাহলে কিন্তু ওদের কিন্তু অসুবিধা হবে তো ফার্স্ট আমরা আজকে যে বিষয়টি ডিসকাস করবো সেটি হচ্ছে বিতরণ বিধি দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ বিতরণ করা বিতরণ মানে সবরে দেওয়া ডিস্ট্রিবিউট করা তো এটা বিধিটার রুলটা কেটা যে আমরা এখানে লেখছি এন টু বি প্লাস সি একটা ব্র্যাকেটের ভিতরে বি আসলো বি প্লাস সিটে আসলো ইটারে আমরা বাঙ্গে নিয়েছি মানে ডিস্ট্রিবিউট করছি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি আমরা এখানে প্লাস থাকা এখানে হইব কিয়া প্লাস মানে ডিস্ট্রিবিউট করছি এটা আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখবো এটা টিকা কি ফার্স্ট আমরা এখানে লেখছি এখন আমরা ফার্স্ট আমরা যুগর ক্ষেত্রে দেখবো যুগর ক্ষেত্রে এটা কিতা মনে করি আমি আমি এই চ্যাপ্টারটা কিন্তু পরিমেয় সংখ্যা তো আমি তিনটা পরিমেয় সংখ্যা নিলাম থ্রি বাই ফোর তারপরে মাইনাস টু বাই ফাইভ আর লোকের ফাইভ বাই সিক্স এই তিনটা পরিমেয় সংখ্যা আমরা লইছি লইয়া এখন আমরা চেক করবো এটা ডিস্ট্রিবিউটিভ লটা এটা স্যাটিসফাই করে কি ফার্স্ট আমরা করলাম এ ইন্টু বি প্লাস সি বি প্লাস সি তোমার কি তাই হইলো থ্রি বাই ফোর ইন্টু আমি এখন জানি এটা সিএম নিমু মানে লসাগু নিমু নিমু লসাগু নেওয়ার পরে আমরা এখানে আইলো মাইনাস এখানে আইলো ত্রিশ পাঁচ আর ছয় লসাগু হইলো ত্রিশ তারপরে পাঁচ দিয়ে আমরা যে ছয়ের যদি বাঘ ত্রিশ দিয়ে বাঘ দিয়ে আসবে ছয় ছয় ইন্টু দুই মাইনাস করে মানে এখানে মাইনাস আছে ছয় দিয়ে আবার যদি আমরা ত্রিশ দিয়ে বাঘ দিয়ে কত হইব পাঁচ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ তো আমরা আই গেলে থ্রি বাই ফোর ইন্টু থার্টিন বাই থার্টি এটা আমরা আইল গিয়া থ্রি দি থার্টিতে ক্যান্সেল নিলে টেন ওখানে থার্টিন বাই ফোরটি যেটা আমরা আইল গিয়া থার্টিন বাই ফোরটি ক্যান্সেল গিয়ে এটা আইল গিয়া থার্টিন বাই ফোরটি আমার ওই পার্টটাই এখন আমরা এটা ডিস্ট্রিবিউটও দেখবো এটা কিতা এ ইন্টু বি দ্যাট মিনস থ্রি বাই ফোর ইন্টু মাইনাস টু বাই ফাইভ প্লাস এল গিয়া এ ইন্টু সি দ্যাট ইন থ্রি বাই ফোর ইন্টু ফাইভ বাই সিক্স তো আমার কিতা আইলো দেখলাম এখানেও আমার আইলো ইন্টু আছে আমরা ইন্টু করলে কত হইলো মাইনাস টু দি যদি টুটে ক্যান্সেল দিয়ে হইব গিয়া এটা উপরে হইব গিয়া নিচে হইব গিয়া টেন আর উপরে হইব গিয়া মাইনাস তিরি এখানে মাইনাস একটা আছে প্লাস এটা হইব গিয়া থ্রি দি টুটে ক্যান্সেল দিলে ফাইভ বাই এইট এখন আমরা এইটা টেন হলে এলসিএম নিমু লসাগু যেটা লসাগু নিমু এটা এইবা ফোরটি এইব যেটা লসাগু পড়ো না তোমরা আমার চ্যানেলে লসাগুর ভিডিও আছে দেখতে পারবে লসাগু তো আমি যদি টেন দিয়ে ফোরটি দিয়ে ডিভাইড দিই মানে বাঘ দিয়ে আসবো চাই চার ইন্টু তিন হইল গিয়া মাইনাস বারো প্লাস আট দিয়ে এটা হইব গিয়া পাঁচ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ তো এটা হয়ে গেল গিয়া থার্টিন বাই ফোরটি দ্যাট মিনস আমরা দেখলাম যে আমরা দুটা ডিস্ট্রিবিউট করার আগে যে ভ্যালুটা আইসি ডিস্ট্রিবিউট করিয়া সেম ভ্যালুছি দ্যাট মিনস যুগর ক্ষেত্রে পরিমেয় সংখ্যা বিতরণ বিধি মেনে চলে তো আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন আমরা সেমটাও কিন্তু বিয়োগের ক্ষেত্রেও দেখবো যেটা আমরা বিতরণ বিধির আমরা বিয়োগের ক্ষেত্রে এটা ওয়ে কিনা দেখবো তো সেম আমি লিখছি এ ইন্টু বি মাইনাস সি এটা আমরা বাংলা কেতে হইব এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি তো তিনটা নাম্বার লিখছি আমরা এবিসি লিখছি ধরো ওয়ান বাই টু থ্রি বাই ফোর টু বাই থ্রি তিনটা আমরা ছোটো ছোটো নাম্বার নিলাম তিনটাই পরিমেয় সংখ্যা এখন আমরা দেখুন এ ইন্টু দ্যাট মিনস হইল কি আমরা হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে থাকবো থ্রি বাই ফোর মাইনাস টু বাই থ্রি আমরা কত এটা হাফ আমি চার আর তিনের লসাগু আমি জানি বারো চার দিয়ে হইল গিয়া তিন তিন নয় মাইনাস তিন দি বারোটা ভাগ দিলে চার চার দুই দুই আট দ্যাট মিনস আই হাফ ইন্টু ওয়ান বাই টুয়েলভ আই গেল আমরা ওয়ান বাই টোয়েন্টি ফোর আর এটা যদি আমি করি এ ইন্টু বি মানে হাফ ইন্টু থ্রি বাই ফোর মাইনাস এ ইন্টু সি মানে হাফ ইন্টু টু বাই থ্রি তো এটা আমার কত হয় থ্রি বাই এইট মাইনাস ওয়ান বাই থ্রি
তো আমার 3 আর 8 এর লসাগু আমি জানি আইলো 24 তো আর 2 এর ভাগে 3 3 * 3 9 মাইনাস 3 দি আর 1/24 তো আমরা দুইটার ভ্যালু আই গেল সেম দ্যাট মিন্স যোগ এবং বিয়োগের ক্ষেত্রে পরিমেয় সংখ্যা বিতরণ বিধি মেনে চলে তো আমরা এটা বুঝলিলাম আমরা এটা বুঝলিলাম যে বিতরণ বিধি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এটা মেনে চলে এখন নেক্সট আমরা আরো কয়টা দিই দেখুন সো নেক্সট যেটা এটা লাগে ইম্পর্টেন্ট যেটা বিধি এটা লাগে যুগাত্মক অভেদ মানে এডিটিভ আইডেন্টি তো যুগাত্মক অভেদ এটা হইল গিয়া যে যে নাম্বার যুগাত্মক অভেদ আমরা সব সময় জানি শূন্য কারণ মনে করো আমরা শূন্যর লগে দুই যোগ করলাম আইব আবার দুই তো দ্যাট মিন্স জিরো রে যে কোনো নাম্বারের লগে প্লাস করার পরে আমরা কোনো ভ্যালু চেঞ্জ হই যখন যে কোনো নাম্বার প্লাস করার পরে আমরা দেখলাম এটার কোনো ভ্যালু চেঞ্জ হয় না তখন আমরা বুঝতে পারলাম যে এই নাম্বারটা হইল গিয়া হয় যুগাত্মক মানে যে কোনো পরিমেয় সংখ্যার সঙ্গে মানে যদি শূন্যরে যোগ করা হয় তো আমরা সেই পরিমেয় সংখ্যাটাও কিন্তু পাই তখন আমরা হইতে পারবো যে জিরো হইল গিয়া যুগাত্মক হবে তো যুগাত্মক হবে দিল গিয়া এটাই যে যে কোনো পরিমেয় সংখ্যার সঙ্গে আমরা যদি যোগ করার পরে ওই নাম্বারটা পাই তখন এটা আর হয় যুগাত্মক হবে তো শূন্য হইল গিয়া সবসময় যুগাত্মক হবে কারণ শূন্যরে যোগ করলে আমরা সবসময়ই সেম নাম্বার পাই তো নেক্সট যেটা বিটিটা হইল গিয়া গুণাত্মক হবে দ্যাট মিন্স মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যেরকম আমরা যুগাত্মক অভেদ দেখছি যে যোগ করার পরে ভ্যালু চেঞ্জ হয় না সেম গুণাত্মক অভেদে আমরা যে নাম্বারে মানে গুণ করার পরে আমরা ভ্যালুটা চেঞ্জ হইত না সেই নাম্বারে গুণাত্মক অভেদ হইমু মানে যে কোনো পরিমেয় সংখ্যার সঙ্গে আমরা যদি 5/1 এর সঙ্গে 5/6 এর সঙ্গে 1 * দিয়ে কত হইব 5/6 বা 1 এর লগে 5/6 * দিলে কত হইব 5/6 দ্যাট মিন্স 1 হইল গিয়া সবসময় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কারণ যে কোনো পরিমেয় সংখ্যার সঙ্গে আমরা 1 দ্বারা যখন গুণ করবো তখন আমরা সেই পরিমেয় সংখ্যা পাইমু তার লাগে আমরা এটা হইমু গিয়া গুণাত্মক যুগাত্মক হবে যখন যোগ করার পরে সেম পরিমেয় নাম্বার সংখ্যা পাইলে আমরা যখন যুগাত্মক হবে হই সেইরকম মানে গুণ করার পরে সেম পরিমেয় সংখ্যা পাইলে তখন এটা হইমু আমরা গুণাত্মক হবে নেক্সট দুইটা বিধি দেখবো একসঙ্গে সেটা হইল গিয়া অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে যুগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত খুব বেশি ইজি জিনিস যুগাত্মক হইল গিয়া মনে করো আমরা কইলাম 3 যুগাত্মক বিপরীত কত হইব গিয়া -3 +4 যুগাত্মক বিপরীত -4 -7 যুগাত্মক বিপরীত +7 মেইন কথা হইল গিয়া যুগাত্মক বিপরীত ওই মানে জিনিস যে যে দুইটা একটা একটা যোগাত্মক বিপরীত হইব এই দুইটা প্লাস করে পরে আমরা জিরো পাইতাম এখন ধরো 3 যোগাত্মক বিপরীত যখন -3 লিখবো তখন 3 + -3 = 0 পাইব বা -7 যোগাত্মক বিপরীত আমরা কত হইব +7 কারণ এই দুইটা প্লাস করলে আমরা জিরো পাইব দ্যাট মিন্স প্লাস হইলে মাইনাস হইব মাইনাস হইলে প্লাস হইব এটাই হইলো যোগাত্মক বিপরীত আর গুণাত্মক বিপরীত হইব গিয়া মনে করো 7 গুণাত্মক বিপরীত হইব গিয়া 1/7 কারণ এই দুইটা ইনটু করলে আমি কত পাইতাম 1 পাইতাম বা 1/7 হইব গিয়া 7 2/3 হইব গিয়া 3/2 দ্যাট মিন্স আমরা উল্টাইয়া লিখে দিলাম এটা হইল গিয়া আমাদের গুণাত্মক বিপরীত দ্যাট মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর মেইন কথা হইল গিয়া যে একটা আর একটার আমরা যখন গুণাত্মক বিপরীত লেখবো তখন আমরা কী হইব আমরা এই দুটা ইনটু করার পরে আমরা 1 পাইতাম আর এখানে আমরা যোগ করার পরে 0 পাইতাম যুগাত্মক বিপরীতে আমরা যোগ করার পরে যোগফল কত হইতো 0 হইতো আর গুণাত্মক বিপরীত বলে আমরা গুণ করার ফলে গুণফল কত হইতো 1 হইতো তাই 2/3 হলে 3/2 দুটা গুণ করলে আমরা 2 ক্যান্সেল দিব 3 ক্যান্সেল দিব তখন আমরা এই দিব গিয়া তো আশা করি তোমরা এই যোগ ক্রাইস যোগ বুঝতে পারছো আর যখন ভিডিও আরো পাইতে হলে তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা ক্লিক করে রাখি দিবা তাহলে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু সবসময় তাড়াতাড়ি পাই দিবে তো আশা করি তোমরা আজকে ভিডিও ভালো লাগছে সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও